শাকিব খান অপুবিশ্বাসকে দ্বিতীয়বার বিয়ে করলেন এবং তারা সংসার করতেছেন এটা সাকিবকে জানেন মিডিয়ার একজন অভিনেতা তার নাম হচ্ছে সুরুজ বাঙ্গালি তিনি বললেন সাকিব খান অনেক আগে অভবিশ্বাসকে বিয়ে করে তারা গোপনে আবার সংসার করতেছেন ভালো কথা কিন্তু এর জন্য আমাদের শাকিব খান বুবলি ম্যাডামকে এড়িয়ে চলেন কারণ শাকিব খান বুবলি ম্যাডামকে বিয়ে করে কতটা ভুল করছে এই কথাগুলো কিন্তু সাকিব খান নিজের মুখে বলেছে কিন্তু বর্তমানে যদি সাকিব খান অপুবিশ্বাসকে সত্যিকারে বিয়ে করে এবং সুরুজ বাঙ্গালের কথায় বুঝতে পারলাম সাকিব খান পুনরায় অপবিশ্বাসকে বিয়ে করে সংসার করতেছে কিন্তু দেখেন এবার ঈদে অপবিশ্বাস আবরাম খান জয় নিয়ে সাকিব খানের বাসায় ঈদ করলেন এবং অপুবিশ্বাস বুবলি ম্যাডামের কথা রাগ করে আসতে চাননি সাকিব খান এবং সাকিব খানের মা বাবা অপবিশ্বাসকে রিকোয়েস্ট করে সাকিব খান লোক পাঠিয়ে অবিশ্বাসকে নিয়ে আসে সাকিব খানের বাসায় এবং তারা মিলেমিশে সময় কাটান ঈদের দিন কিন্তু বুবলি ম্যাডাম কেন ঈদের দিনে আসে নাই কেন সাকিব খান অপবিশ্বাসকে ঈদের দিনে আসতে বললেন কারণ সাকিব খান অপবিশ্বাস নতুন করে জীবন শুরু করলেন আমরা বাংলাদেশের সাকিব খান এবং অভিভক্তারা অনেকেই খুশি যে সাকিব খান অভবিশ্বাস মিলে গেছে তার নতুন করে সংসার করতেছে কিন্তু এবার আমাদের বুবলি ম্যাডামের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ অপবিশ্বাসের কাছে হেরে গেলেন আমাদের বুবলি ম্যাডাম কিন্তু দেখেন শাকিব খান কিন্তু অভবিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেছিলেন সে ভালোবাসার মানুষরা যদি দ্বিতীয়বার আবার তার জীবনে ফিরে আসে এবং তারা যদি মেলে যায় তাহলে এটা অনেক ভালো একটা দিক কেন নয় বাংলাদেশের মিডিয়ার জগতের অনেকেরই ডিভোর্স হয় কিন্তু তারা কিন্তু মিলে যায় না সাকিব খান কিন্তু জানে যে অভুশ্বাসকে তার জীবন থেকে যে কোনো একটা সমস্যার কারণে তার জীবন থেকে দূর করে দেয় ভুল বুঝে দূর করে দেয় কিন্তু এখন যদি সাকিব খান বিয়ে করে আবার নতুন করে সংসার করতেছে এই কথাটি যখন শুনলাম সুরুজ বাঙ্গালী বললেন শাকিব অবু অবশ্যই সংসার করতেছে এটা আমি নিজে জানি নিজে সাক্ষী এই কথাটা সুরুজ বাঙ্গালি বললেন বুবলি ম্যাডামের সন্তান মানে সাজাকান বীরের কি হবে অবশ্যই সাকিব খান দায়িত্ব নেবেন সাকিব খান যদি অপবিশ্বাসকে সত্যিকারীভাবে বিয়ে করে বাইরে ভাই এই নিউজটা কত গরম হবে এটা বলার ভাষা নেই বর্তমানে মিডিয়া একদম গরম সাকিব খান অপুবিশ্বাসকে বিয়ে করে ফেলেছে এই সুরুজ বাঙালি বলতেছে বুবলির সাথে শাকিব খানের কোনো সম্পর্ক নেই এই বুবলি ম্যাডামকে এড়িয়ে চলতেছেন সাকিব খান কারণ দেখেন এখন যদি সাকিব অবু মিলে যায় তাহলে এড়িয়ে অবশ্যই চলবেন কারণ জানে এই বুবলি ম্যাডামের জন্য অনেকে ধারণা করতেছে যে সাকিব অপুর সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এখন যদি সাকিব অপু মিলে যায় শাকিব খান এবং বিশ্বাস যদি নিজের মুখে বলতো তাহলে সবটাই ক্লিয়ার হয়ে যেত তারপর সুরুজ বাঙ্গালে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট শিওরে বলতেছে সাকিব বাবু বর্তমানে সংসার করতেছে তারা মেলে গেছে কিন্তু আমাদের বুবুলি ম্যাডামের সাথে সাকিব খানের সম্পর্ক নেই এই কথাটি কিন্তু বলেছিলেন আমাদের সাকিব খান যে এই মহিলার সাথে কোনো সম্পর্ক নেই আমার তাহলে সাকিব খান অভিশ্বাস যদি মিলে যায় আপনি অবশ্য কেমন যোগে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন